বন্ধ যে কার্যত একটি প্রহসন, আজকের দিনটা তা প্রমাণ করে দিয়েছে। হাজার হাজার মানুষ জীবনচন্দ্র স্বাভাবিক রেখেছে, জীবনযাত্রা একেবারে শান্তি এবং পিসফুল রেখেছে। আমরা লোকদের এখানে যারা যারা বন্ধ ব্যর্থ করলেন, হাজার হাজার মানুষ, তাদের সবাইকে আমরা রসগোল্লা খাইয়েছি। রসগোল্লা নিয়ে আমরা বলতে চেয়েছি যে রসগোল্লা হচ্ছে সাদা, তার মানে রসগোল্লা শান্তির প্রতীক। রসগোল্লা হচ্ছে গোল, তার মানে তা পৃথিবীর প্রতীক, অর্থাৎ জীবনের প্রতীক। এবং রসগোল্লা রসময়, অর্থাৎ মিষ্টি, অর্থাৎ উন্নয়নের প্রতীক। অর্থাৎ সার্বিকভাবে আমরা রসগোল্লা খাইয়ে এটা বোঝাতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন, তার স্বপ্ন, তার জীবনছন্দ এবং শান্তি, এগুলি পশ্চিমবঙ্গের এখন মূল সুর। ওই সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক হানাহানি, মানুষে মানুষের লড়িয়ে দেওয়া, এই বিভাজনের রাজনীতি, খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপি যে সংস্কৃতি আমদানি করেছে, পশ্চিমবঙ্গের মানুষ তা মোটেও বরদাস্ত করবেন না। এখানে মানুষ শান্তিতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছায় মানুষ এখানে ভালো আছে, আনন্দে আছে। বন্ধ, বন্ধের সংস্কৃতি সর্বাত্মকভাবে বন্ধ হয়েছে। বন্ধকে পশ্চিমবঙ্গবাসী ছুটি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 7 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অভূতপূর্ব উন্নয়নের সুনামি বইয়েছেন, সেই জায়গায় মানুষ এইসব বন্ধ, ঘেরাও, ধর্মঘট এইসব শব্দ আর নিতে চাইছে না। আজকে আমি সারাদিন ধরে, সারা সকাল ধরে এয়ারপোর্ট এবং আমার এলাকা দমদম স্টেশন চত্বর আমি প্রচুরভাবে ঘুরেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, দোকানদারদের সঙ্গে কথা বলেছি, পথচারীদের সঙ্গে কথা বলেছি, এবং আমরা বলে দেখেছি যে মানুষ এসব বন্ধন পছন্দ করছেন না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রাখছে। অর্থাৎ এই প্রমাণিত হচ্ছে, একই সঙ্গে বিরোধীরা যে ইস্যুতে আজকে বন্ধ ডেকেছিল তা কতটা হাস্যকর এবং তা কতটা মিথ্যা। অর্থাৎ আমি আবার বলছি যে এই ধরনের ঘেরাওয়ের সংস্কৃতি, কুৎসার সংস্কৃতি, মিথ্যার সংস্কৃতি, মিথ্যার রাজনীতি ছেড়ে আসুন, আমাদের উন্নয়নের সঙ্গে লড়ুন, রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করুন। মিথ্যাচার করে কোনো লাভ নেই। মানুষ প্রমাণ করে দিয়েছে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধের বিরোধিতা করে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। বন্ধ একটি, আমি তো আগেই তো বললাম, আমার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে।